অবশেষে খুলে দেয়া হলো ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং এর দায়িত্বে থাকা সংস্থাটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন ফেসবুক বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে বিটিআরসির অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তিনটি প্রথম সারি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা সহিংসতার কয়েক হাজার ভিডিও নামিয়ে ফেলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মুশফিকুর রহমানের রিপোর্ট তিনটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের সাম্প্রতিক সহিংসতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু করা হয়েছে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম আগারগায়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন ই কমার্স উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার সহ বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে সোশ্যাল মিডিয়ার বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বিটিআরসির টেলিকম ল সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য ব্লক করার জন্য টেকডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না প্রতিমন্ত্রী বলেন চোদ্দই জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত সহিংসতার ভিডিওর ব্যাপারে বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে ফেসবুক তিনি আরও বলেন ভার্চুয়াল মিটিংয়ে ফ্যাক্ট চেকিংয়ের ত্রুটির কথা স্বীকার করেছে ফেসবুক তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজা প্রাপ্ত যে কিনা পলাত সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো ইংলিশ হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে আইডেন্টিফাই করে বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ প্রো লিবারেশন প্রো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ আর আমাদের দিলে সেগুলো বাড়ায় দিচ্ছ পলক জানান বিটিআরসির লিগাল টিমের অভিযোগের ভিত্তিতে টিকটক থেকে সাতষট্টি শতাংশ ইউটিউব থেকে বিশ শতাংশ এবং ফেসবুক থেকে তেরো শতাংশ সহিংসতার ভিডিও সরিয়ে ফেলা হয়েছে মুশফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা